আমাদের সাথে আছেন ডক্টর আহমেদ আব্দুল কাদের, মহাসচিব খেলাফত মজলিস, এবং আছেন মাওলানা মেজবাউর রহমান চৌধুরী, সভাপতি ইসলামী ঐক্যজোট। আমাদের সাথে প্রসঙ্গক্রমে আরও অনেকেই যুক্ত হতে পারেন, আপনারা নিশ্চয়ই সেটি দেখবেন। তবে দর্শক, আপনারা তো জানেনই যে এই আলোচনায় আপনারাও অংশ নিতে পারেন। একটি ফোন নাম্বার দেখছেন এবং সেখানে আপনারা ফোন করতে পারেন, আপনারা SMS করতে পারেন, এবং টুইটার, স্কাইপ এবং ফেসবুক তো রয়েছে। আমি শুরুতেই একটি ছোট্ট প্রতিবেদন দেখে নিতে চাই। গতকালকে খেলাফত মজলিস তারা একটি সংবাদ সম্মেলন করেছে, সেই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্লগাররা অবমাননা করেছে এই অভিযোগে শুক্রবার রাজধানী সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি দেয় ভারতীয়। এই সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়, হামলা করা হয় গণমাধ্যম কর্মীদের উপর, পরানো হয় মসজিদের কার্পেট। ভারতের অন্যতম শরিক খেলাফত মজলিস এই সংবাদ সম্মেলনে জানায় এসব দুষ্কৃতিকারীদের কাজ। জাতীয় পতাকা যেহেতু স্বাধীনতার প্রতি জাতীয় পতাকা, এটা পরানোকে আমি নিন্দা করি। আমরা এখন যেটা করা হয়েছে, দুই একটা জায়গাতে ঘটনা ঘটে গেছে, চাঁদপুরে ঘটছে, পতাকা ঘটনা ঘটেছে, আমরা মনে করি যে আলেম ওলামাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। এখানে কিছু দুষ্কৃতিকারী, বিশেষ করে সরকারি মহল, যারা আমাদেরকে আলেম ওলামাদেরকে এই ঘটনায় জামাত শিবির নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ ওঠে। তবে এই অভিযোগ অস্বীকার করে খেলাফত মজলিস মহাসচিব বলেন, তাদের আন্দোলনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। জামাত আর ওলামায়ে কেরামের মধ্যে পার্থক্য আছে, এরকম বুঝতে হবে। ইসলাম আর জামাত এক জিনিস নয়, কিন্তু আনফরচুনেটলি মিডিয়ার পক্ষ থেকে বিভিন্ন স্ক্রলে লেখা হচ্ছে জামাত পরিচয় দান্ডা জামাত দান্ডা চলতেছে, এগুলো তো ঠিক নয়। নিজেদের মুক্তিযুদ্ধের প্রকৃত শক্তি দাবি করে খেলাফত মজলিস নেতারা জানান, তারা শাহবাগে তারুণ্যের জাগরণের নন, তারাও চান প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার হোক। কিন্তু আমরা আগে বলেছি, যুদ্ধাপরাধীদের বিচার আমরা চাই, প্রকৃত যুদ্ধাপরাধী যারা তাদের বিচার অবশ্যই আমরা চাই। আমাদের মিছিল ছিল ব্লগার, নির্দিষ্ট কিছু ব্লগারদের বিরুদ্ধে বক্তব্য ছিল, আমরা এই গণজাগরণের ব্যাপারে কোনো এই প্রোগ্রামে ছিল না। কেমন, যদিও গণজাগরণের ওখান থেকে অনেক কিছু করা হয়েছে, আমাদের রাজধানী বন্ধ করে দিতে হবে বলা হয়েছে, নানা কথা বলা হচ্ছে। জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি আইনের উপর নির্ভরশীল বলেও মনে করে এই দলটি। তারা আইনের দিকতে বাতিল করতে পারে, তো আইনে বাতিল না, আমাদের কিছু বলার তো নাই। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। আমাদের সাথে ডক্টর কাদের রয়েছেন। আপনারা যে বিষয়টি কালকে উল্লেখ করেছেন সেটি দিয়ে যদি শুরু করি, যে ইসলাম এবং জামাত ইসলাম এক নয়, কিন্তু আমরা দেখে এসেছি বাংলাদেশে বহু বছর ধরে ইতিহাসের এটিই প্রমাণ যে জামাত ইসলাম ইসলামের নামে রাজনীতি করছে, এটিকে কিভাবে দেখছেন সেটি শুনে নিই। জামাত ইসলাম এবং ইসলাম এক নয়, এটা তো পরিষ্কার কথা। একইভাবে খেলোয়াড় মজার ইসলাম এক নয় কিন্তু মনে রাখতে হবে। ইসলাম হচ্ছে সবার আদর্শ, আমাদের রাজনীতি হচ্ছে ইসলাম ভিত্তিক রাজনীতি। জামাত রাজনীতি করে, ইসলামের ভিত্তিক রাজনীতি করে। কেমন, এখানে আমাদের আউল আমাদের সঙ্গে জামাতের কিছু বিষয় বিতর্ক আছে, এটা ভিন্ন বিষয়, কিন্তু আলোচনা বিষয় না, এটা ফোরাম না। এই জন্যই জামাত ইসলাম এক, জামাত এবং ইসলাম বা আমার দল বলতে পারেন যে আমার দল আর ইসলাম তো এক জিনিস না। আমার দলের নিজস্ব প্রোগ্রাম আছে, কর্মসূচি, ইসলাম ভিত্তিক কর্মসূচি, নিঃসন্দেহে সত্য কথা, কিন্তু এটা তো ইসলামের সঙ্গে পুরো মিলে ফেললে হবে না। কিন্তু একটু যদি একটা জিনিস খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, যে আপনারা যে জায়গাটিকে স্পষ্ট করার কথা বারবার বলছেন, যে তাদের যে রাজনৈতিক অবস্থান, তাদের যে রাজনৈতিক সমর্থন বা তাদের যে এজেন্ডা রাজনৈতিক, সেটির সাথে আপনাদের কোনো মিল নেই, কোন জায়গায় আসলে বিরোধ, এই রাজনৈতিক এজেন্ডাটা কোথায় আপনারা মনে করছেন যে অভিযোগের জায়গা রয়েছে জামাত ইসলামের? প্রথম হচ্ছে যে জামাতের সঙ্গে মূল ওলামাদের পার্থক্য ধর্মীয়, পলিটিক্যাল, এটা আমরা বুঝতে হবে, এটা ধর্মীয় পার্থক্য। তারা ওলামারা যে বিজ্ঞ ওলামারা এটাই বলেন, ধর্মীয় কিছু কিছু বিতর্ক আছে, কথাবার্তা আছে, রাজনৈতিক পার্থক্য এই অর্থে নাই। আর কিছু বিষয় আছে যেটা আমাদের সাথে হয়তো পার্থক্য থাকতে পারে, যে আমরা 71 ইস্যুতে জামাতের মানে স্ট্যান্ডের কথা বলছি না, জামাত 71কে যেভাবে মূল্যায়ন করে আমরা এইভাবে মূল্যায়ন করি। তারা কিভাবে মূল্যায়ন করে এবং কেমন, আপনারা কিভাবে? আমরা ছাত্র শিবির আমি করতাম, আপনারা অনেকে জানেন, এবং জামাতের সঙ্গে এই ইস্যুতে অন্যতম একটা ইস্যু ছিল 71 মূল্যায়নের প্রশ্নে বলেছিলাম, যাই হয়েছে আপনার পূর্ণ মূল্যায়ন করেন, ব্যাপারটা ভাবেন, কিন্তু সামহাও এটা ওনারা রাজি হতে পারেননি, যে কারণে আমরা জামাতের সঙ্গে থাকি নাই, শিবিরের সঙ্গে থাকি নাই, আমরা বেরিয়ে স্বতন্ত্র সংগঠন করেছি। কিন্তু এটা হলো এক বিষয়, না তারা তাদের স্ট্যান্ড, তারা যে স্ট্যান্ড তারা নিয়েছেন সেই সময়, তাদের রাজনৈতিক স্ট্যান্ড ছিল, তারা মনে করেন কেমন সেটা পলিটিক্যাল স্ট্যান্ড তারা নিয়েছেন, অর্থাৎ 71-এ তাদের যে ভূমিকা সেটিকে তারা সঠিক মনে করেন, যেটির সাথে আপনারা একমত নন। ওই তো আমরা মূল্যায়নের কথা বলেছিলাম, সঠিক তারাই আমাদের বলতেন না, আমরা বলছি মূল্যায়ন করেন এটা, যে কী ঘটেছে, কেন করেছে। কারণ তখন আমি যখন শিবির করতাম, তখন কিন্তু শিবিরের সঙ্গে জামাতের কোনো আনুষ্ঠানিক কোনো সম্পর্ক ছিল না,
অনানুষ্ঠানিক সম্পর্ক ছিল না, আমরা স্বাধীনভাবে ক্যাম্পাসে কাজ করতাম। জামাত আশা করতো যে আমরা তাকে সাহায্য করব, কিন্তু আমরা করি নাই। এক পর্যায়ে এই বিরোধ সৃষ্টি হয়েছে যে আমরা দাবি, আমরা এখনো মনে করি ছাত্র সংগঠনকে স্বাধীনভাবে কাজ করতে হবে। আপনি বলছিলেন যে শিবিরের আপনি ছাত্র শিবির করতেন এক সময়, কিন্তু আমরা জানি যে জামাতে ইসলামের অনেক নেতাই সে সময় ইসলামী সংঘ করতেন 71 বা 71-এর পূর্ববর্তী সময়। তো সেইটার সাথে আপনার কোনো সম্পৃক্ততা ছিল না? ওই যে মেজবাই করতেন, সংঘ করতেন, কেমন আমরা শিবির করতাম। আমি আসছি আপনার কাছে, আবারও নিশ্চয়ই আসবো। মাওলানা মেজবাহ রহমান চৌধুরী, আমি যে জায়গাটি থেকে শুরু করেছিলাম যে জামাতে ইসলামী যেই ধরনের নৈতিক এবং রাজনৈতিক ভূমিকা এবং অবস্থান নিয়েছেন, সেটিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি বহুদিন থেকেই এই বিষয় নিয়ে কথা বলে আসছি যে জামাতে ইসলামের যে আচরণ স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার পূর্ব থেকেই, এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকা উচিত হয়নি। পৃথিবীর যেখানেই আমরা দেখি যেভাবে আপনার মানুষকে এই ফ্যাসিস্ট রাজনৈতিক কায়দায় জব্দ করা হয়েছে, হত্যা করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এই সমস্ত যারা যুদ্ধের সময় এই কাজগুলো করে যুদ্ধ অপরাধী কিংবা মানবতা বিরোধী খেতাবে আখ্যায়িত হয়, তাদের স্ব স্ব দেশে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। যেমন আমরা জার্মানির দিকে দেখতে পাই, ইটালিতে আমরা লক্ষ্য করলে কী অবস্থা দেখব যে ইটালির গেস্টপো বাহিনী নামে কোনো বাহিনী এখন নাই, জার্মানিতে এখন কোনো নাৎসি বাহিনী নেই। কিন্তু আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে জামাত আত্মগোপন করেছিল, তাদের সব নেতাকর্মীরা দেশে বিদেশে তারা আত্মগোপনে ছিল। অধ্যাপক গোলাম আজম সাহেব তাদের তদানীন্তন নেতা, তিনি লন্ডনে ছিলেন। আরও কিছু নেতা যারা লন্ডনে, সৌদি আরবে, আপনার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে তারা ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিতে বিলম্ব করেছে, সবাই জানেন। তো 1976 ইংরেজি 75-এর আগে পর্যন্ত সৌদি আরবের সাথে বাংলাদেশের তেমন কূটনৈতিক সম্পর্ক ছিল না। এই সুযোগটা পুরোপুরি জামাত ইসলাম গ্রহণ করে, গ্রহণ করে ওইখানে তারা বিভিন্ন অপপ্রচার চালায় যে বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, কোরআন শরীফ পড়ার কোরআন শরীফ নাই এখন ঘর থেকে বাইর করে দেওয়া হচ্ছে, এই কথা বলে তারা বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করে। এই টাকাগুলো তারা বাংলাদেশে নিয়ে এসে ব্যবসা বাণিজ্য শুরু করে। তো আমরা এখান থেকে যদি দেখি যে তারা রাজনৈতিকভাবে জামাত ইসলাম নামে প্রথম যখন ইসলামিক দলগুলো করার সুযোগ পেল, তখন জামাত ইসলাম নামে তারা রাজনীতি করেনি, তখন আইডিয়াল নাম করে আরও কিছু ইসলামিক সংগঠন, মুসলিম লীগ, নেজামে ইসলাম, এদেরকে সাথে নিয়ে তারা রাজনীতি শুরু করে। এই যে ইসলামী ছাত্র শিবির, তাদের পৃষ্ঠপোষকতায়, যখন যদিও আব্দুল কাদির বাচ্চিটা অস্বীকার করেছেন যে জামাতের নির্দেশে আমরা চলিনি, এই কথাটা সত্য নয়, এজন্য সত্য নয়। হ্যাঁ, আপনি বলবেন, আমি বলার পরে বলবেন। 1977 ইংরেজি সালে যখন শিবির তৈরি হলো, শিবিরের প্রথম নেতা হলেন ছাত্রসংঘের সাবেক একজন নেতা, তিনি হলেন মীর কাসেম আলী, প্রথম সভাপতি, তিনি ইসলামী ছাত্রসংঘ করতেন। তো এই মীর কাসেম আলীর নেতৃত্বে ইসলামী ছাত্র শিবির হওয়ার পরে যখন তারা শক্তি সঞ্চয় করতে পাইলেন, তখন তারা আইডিয়াল ভেঙে দিয়ে সরাসরি জামাতের নেতাদেরকে দিয়ে গোলাম আজম সাহেবকে তারা সভাপতি করলেন, আমির করলেন, তখন উনি নাগরিকত্ব ছিল না বিদায়, ভারপ্রাপ্ত আমির হিসাবে আব্বাস আলী খানকে দায়িত্বে রেখে তারা জামাতকে রিভাইভ করলেন, কাজ শুরু করলেন। এই জামাতে ইসলাম এসে তাদের অর্থগুলাকে প্রথম তারা বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠার জন্য তারা ব্যবস্থা নেয় এবং এইটা তারা খুবই লাভবান হয়। তো জামাত ইসলামের একটা ইয়ে ছিল আপনার এইখানে রাজনীতির মধ্যে এবং ধর্মের মধ্যে, তাদের একটা দিক ছিল যে তারা মূল স্রোতে, না ধর্মের মূল স্রোতে তারা ছিল, না রাজনীতির মূল স্রোতে তারা ছিল। 1941 ইংরেজিতে ভারতের হায়দরাবাদে জামাত ইসলাম যখন প্রতিষ্ঠা হয়, তখন ভারতের সকল আলেমরাই এই দর্শনটার বিরোধিতা করছেন ধর্মীয় দিকে এবং রাজনৈতিক দিকে। আপনার অবগতির জন্য একটা জিনিস, এটা ঘটনা আমি বলতে চাই, ভারতের বেশিরভাগ আলেম ছিলেন ভারত স্বাধীনতার পক্ষে, তারা সংগ্রাম করছেন, তারা রক্ত দিয়েছেন বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি না আমি এই কথাটা বলি আপনাকে, কিন্তু মৌলানা মওদুদী সাহেব রাজনীতি করতে গিয়ে তিনি প্রথমেই যে বক্তব্য রেখেছিলেন, তিনি বলেছিলেন ভারত কয় ভাগে ভাগ হলো, স্বাধীন হলো কি হলো না, এটা আমার দেখার বিষয় না, আমি চাই ভারতে হুকুমতে এলাহি প্রতিষ্ঠা করা। তখন ভারতের যে মূল ইসলামের মূল স্রোতের আলেম যারা, যাদেরকে সারা ভারতবর্ষের মধ্যে যারা বরণ্য ছিলেন, তারা বললেন যে এই লোকের মতলব ভালো নয়, খারাপ, তিনি এখন এই যে আমাদের যারা দখলদার ব্রিটিশ তাদের সহযোগিতায় তিনি এই দলটা করেছেন, এজন্য এখন
উনি চাচ্ছেন ভারতে হুকুমতে এলাহির কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে উনি দাঙ্গা সংগঠিত করার পরিকল্পনা করেছেন। তাকে তারা রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেন, ধর্মীয়ভাবেও প্রত্যাখ্যান করেন। এই এখন যারা আমাদের দেশের আলেম ওলামারা, তারা ওই আলেমদেরই উত্তরসূরি, তারা জামাতকে গ্রহণ করতে পারেননি। আমি আমি আপনার এই সব প্রসঙ্গে আরও অনেকবার করে আসবো, এবং আপনি খুব স্পষ্ট করেই বলছেন যে 1971 সালের পরে আপনি আপনি আপনার মতামত দিয়েছেন যে জামাতে ইসলামের স্বাধীন বাংলাদেশে রাজনীতি করাটাকে আপনি সঠিক বলে মনে করেন না। আমি আবারও এই প্রসঙ্গে আসতে চাই, এবং আজকের প্রেক্ষাপটে ডক্টর কাদের আমি আপনার কথা শুনছি, বিরতি নেই। তরুণদের এই দাবি প্রথম দিন থেকে তো আমরা তাদের সাথে দ্বিমত করিনি। তারা যুদ্ধ অপরাধীদের বিচার চাইছে। আপনি জানেন যে যুদ্ধ অপরাধীদের নামের তালিকা আমরা প্রকাশ করেছি 2006 সালে, কোর্টে সাক্ষী দিয়েছি, এই ট্রাইব্যুনালে অনেক পাত্র দিয়েছি আমরা, অনেক ইনফরমেশন যুদ্ধপাতের ব্যাপারে আমরা দিতে পারছি। আমরা চাই তাদের বিচার হোক। তরুণরা যখন এই বিচার চাইলেন, দেখা গেল যে বাংলাদেশের সকল ধরনের মানুষ তাদের এই দাবির সাথে তারা একাত্মতা ঘোষণা করেছেন। এটা তো চাই আমরা। আমি একটু ডক্টর কাদের কাছ থেকে শুনে নিতে চাই, এই যে তাদের তরুণদের এই দাবির সাথে কোনো না কোনোভাবে, আমি সেটিকে সেই প্রসঙ্গে পরে আসছি, ইসলামকে মেলানোর একটা চেষ্টা করা হচ্ছে, যে তাদের এই দাবির সাথে ইসলাম বিদ্বেষের একটা সম্পর্ক আছে, সেটি কেমন বলে মনে করছেন? প্রথম হচ্ছে যখন শুরু হয় এই কয়েকটা দিন পর্যন্ত আমরা অবজার্ভ করলাম, আর আমরা অবজার্ভ করি কী হচ্ছে সেখানে। ইতিমধ্যে জানা গেল যে এটা শুরু কারা করেছেন, ডাক্তার ইমরান সাহেব, উনি ছাত্রলীগের ছেলে, স্বাধীন সাচিবের ডাক্তার একজন উনি, যদি উনি বলেন যে উনি সাচিবের সাথে কোনোভাবে যুক্ত না, যাই উনি কাউন্সিলর ছিলেন, এটা উল্টা করে লাভ কি? আচ্ছা হ্যাঁ, কেমন উনি বগুড়াতে মেডিকেল কলেজের প্রধান ছিলেন ছাত্রলীগের, কাজে এটা বলে তো হবে না। এরপরে রাজীব সাহেব, তারপরে আপনার লাকি যে মেয়েটা, এরা এরা মৈত্রী ব্রাত্য মৈত্রীর লোক, লাকি এরা হচ্ছে লেখক শিবির বা এই গ্রুপের লোক। যখন আমরা জানলাম যে এটা হচ্ছে আলট্রা বাম এবং আলট্রা সেকুলার গ্রুপের অর্গানাইজ করছে, এবং প্রথম দিকের প্ল্যানটা তো আমার মনে হচ্ছে প্ল্যানটা ছিল যে ওই যে বামপন্থীরা বলে তৃতীয় শক্তি সৃষ্টি করতে হবে, বিরাজনীতিকরণ, তৃতীয় শক্তি সৃষ্টি করা তারা বলছে, যে আওয়ামী লীগের বাইরে কিছু করতে হবে, কমিউনিস্টরা যারা বলে বেড়ায়, এটার একটা কারো কারো প্ল্যান ছিল। ইতিমধ্যে আওয়ামী লীগ বুঝতে পারে, আওয়ামী লীগ যখন দেখলো, আমরা যদি এই প্ল্যানটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, আমরা সেই বিতর্কে যেতে চাই না, সেই পক্ষ বিপক্ষ অনেক অবস্থা আছে। তারা মনে যখন ইতিমধ্যে আওয়ামী লীগ বুঝতে পারলো যে কিছু রেসপন্স হলো, প্রথম ইস্যুটা যখন আসলো রেসপন্সটা হলো, কিছু রেসপন্স হলো, তারপরে তারা এটা এটা কবজা করার প্ল্যান নিল। ডাক্তার এমনি তার নিজেরই লোক, তারা তখন বিভিন্ন ম্যানিপুলেশন করে এটাকে তারা নিজের করে নিল। এখন তো ইমরানই হচ্ছে নেতা তাদের, রিয়েলি সমস্ত বক্তৃতা ইমরানই বক্তৃতা করে, ফাইনালি বক্তৃতা ঘোষণা করে। অর্থাৎ আপনি মনে করছেন যে শাহবাগের এই গণজাগরণ মঞ্চ সরকারেরই একটি পাতান অ্যারেঞ্জমেন্ট, বর্তমান অবস্থা দাঁড়িয়েছে এটা হচ্ছে সরকারের রক্ষণাবেক্ষণের অধীনে, সুরক্ষার অধীনে, সরকারের কুকীর্তি, কেলেঙ্কারি, হলমার্ক, ডেস্টিনি, তারপরে এই সমস্ত যে শেয়ার মার্কেট, আমি আমি যে আমি আপনার কথার পদ্মাসেতু আসার পরে কিন্তু সরকার বেকায়দা পড়ে গেল। আমি আপনার কথাকে মেনে নিয়ে আপনাকে প্রশ্নটি করছি যে এই মঞ্চ যদি সরকারের পাতানো মঞ্চ হয়ে থাকে, সেখান থেকে যে দাবিটি উঠছে সেটি হচ্ছে যুদ্ধ অপরাধীদের ফাঁসি বা যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি, সেটির সাথে আপনারা কতটা একমত? প্রথম কথা হচ্ছে যুদ্ধ অপরাধ বলতে, যদি যুদ্ধাপরাধ এখন আইনই নাই, মানবতা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধ যদি কেউ করে থাকে, যে নির্দিষ্ট অপরাধগুলো প্রকৃত অপরাধ যদি করে থাকে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা একবারও বলেছি। কিন্তু কথা হচ্ছে একজন লোককে ভিক্টিমাইজ করবেন আপনি, তার প্রপার আপনি ইয়ে করবেন, ইনভেস্টিগেট করবেন না, ফেক কথা বলবেন, সাক্ষী পাওয়া যায় না, সাক্ষী ধরে হারিয়ে যায়, আসে না, আবার পুলিশ যা বলে তাই সাক্ষী হয়ে যাচ্ছে, এগুলো এখন ট্রাইব্যুনালের বিচার হয় না। দেশে বিদেশ থেকে ট্রাইব্যুনালের আপত্তি করা হয়েছে, এবং সব জায়গায় বলা হচ্ছে আমরা স্বচ্ছ বিচার দেখতে চাই। আমার প্রশ্নটিকে যদি আবারও আমি একটু আপনার কাছে করি, একটু নির্দিষ্ট করে করি, আপনি যেটি বলছেন সেটি হচ্ছে ট্রাইব্যুনালের ব্যাপারে আপনাকে যদি মত আছে, অভিযোগ আছে, আস্থাহীনতা আছে, আমি যদি সেই জায়গাটিতে না যাই, শাহবাগের গণজাগরণ মঞ্চও কিন্তু এমন একটি জায়গা থেকে শুরু করেছে যখন কাদের মোল্লার আমি বলছি যে তাদের যে দাবি এটি মুহূর্তে যে যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে, সেটি সর্বোচ্চ শাস্তি হতে হবে, সেই দাবিটির সাথে আপনি কিন্তু গতকালকে বলেছেন যে গণজাগরণ মঞ্চের সাথে আমাদের কোনো আমাদের গত আমরা খেয়াল করে শুনতে হবে তো কথাটা কী বলেছিলাম, আমরা আমরা বলেছিলাম গত শুক্রবারে যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামের উদ্দেশ্য কিন্তু গণজাগরণ ছিল না, শাহবাগ ছিল না, এটা ছিল ওই যে দাবি আমাদের ছিল।
আমাদের বক্তব্য পরিষ্কার বক্তব্য, যুদ্ধাপরাধী বিচারের ব্যাপারে, যুদ্ধাপরাধী প্রকৃত যুদ্ধাপরাধী যারা, এদের ব্যাপারে আপত্তি আমাদের নাই এবং আমরা চাই তাদের বিচার হলে কোনো আপত্তি করার কথাও না। তবে এই বিচারটা হতে হবে স্বচ্ছ, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এবং ভালো বিচার হতে হবে। আমি আমি এক কথা মোট কথা, আপনাদের গণজাগরণ মঞ্চের ব্যাপার থেকে আপনাদের যে দাবিটা আছে তার মূল ভিত্তির সাথে আপনাদের কোনো নৈতিক দ্বিমত নেই, যুদ্ধাপরাধীর বিচার আপনারা চান না? বিচার চান আপনাকে এইভাবে শর্ত বলে ঢালাবে বলেন কেন আপনি? ওরা যেভাবে বলছে, যেমন কথা আসছে যে ফাঁসি চাই, সবার ফাঁসি দিতে হবে, এটা বিচার হলো? বিচারে ফাঁসির উপযুক্ত তাহলে বিচার ফাঁসি আপনি চাচ্ছেন? বিচার কোর্টে বিচার রায় দেবে, রায় যারা তারা আইনত মনে করে তার রায় দেবে, আপনি এখানে চাপ সৃষ্টি করছেন। আপনি দাবি করতে পারেন একটা মিছিল করে জানেন যে আমরা চাই, কিন্তু আপনারা চাপ সৃষ্টি করেছেন এবং গভর্নমেন্টকেও চাপ সৃষ্টি করেছে আমরা কেমন। এবার গভর্নমেন্ট এটা কাজে লাগাচ্ছে, নিজের বেতন টাকার জন্য কাজে লাগাচ্ছে, সমস্যা হচ্ছে এখানে। আমরা আবারও আসবো আপনার কাছে এবং আবার এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। তবে আমরা এই মুহূর্তে মাওলানা ফরিদুদ্দিন মাসুদ, শোলাকিয়া ঈদ জামাতের ইমাম, তিনি আছেন আমাদের সাথে, চেয়ারম্যান ইসলামী গবেষণা পরিষদ, তিনি আছেন আমাদের সাথে যোগ দিচ্ছেন বারিধারা থেকে। মাওলানা ফরিদুদ্দিন মাসুদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, এবং আমাদের যে প্রসঙ্গটি ছিল এতক্ষণ আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, যে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে যে দাবিটি তোলা হয়েছে যে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেই যুদ্ধাপরাধীদের সাথে ব্যক্তি এবং সংগঠন দুটি বিষয়ে এই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যারাই এই ধরনের অপরাধগুলো সংগঠন করেছেন, এ ব্যাপারে আপনার মতামত কি? সেক্ষেত্রে জামাতে ইসলামীকেও নিষিদ্ধ করার দাবি তারা করছেন। ইসলামের দৃষ্টিতে যুদ্ধ অপরাধ মহাপাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যুদ্ধ অপরাধীদের কঠিন কঠোর শাস্তি দিয়েছেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে ওরাইনাদের আলোচনায় বিষয়টা সবিস্তার হয়েছে, উল্লেখ আছে। সুতরাং একজন মুসলমান যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে দ্বিমত পোষণ করবে এটা আমার মনে হয় না, বরং অপরাধীকে শাস্তি না দেওয়াটাও একটা অপরাধ। এক প্রসঙ্গে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে অপরাধীদের ক্ষেত্রে তোমাদের মধ্যে যেন নমনীয়তা প্রদর্শিত না হয়। সুতরাং তাদের শাস্তি প্রমাণিত হওয়ার পরে, তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে শাস্তি ইসলামের দৃষ্টিতে অবশ্যই হবে। আমি যদি একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে এই যে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে যে দাবিটি এসছে এখন, সেটিকে কি কোনোভাবে ইসলাম বিরোধী বলে মনে করছেন আপনি? কারণ এটি নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। মৌলিক দাবি তাদের যা যুদ্ধ অপরাধীদের বিচার, এই ক্ষেত্রটা ইসলাম বিরোধী নয়। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আশা করছি, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন সেই জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর আব্দুল কাদের কিছু যোগ করতে চাইছেন আপনার কথা শুনে মনে হচ্ছে? উনি যে কথা বলেছেন বিচারের ব্যাপারে, তো ইসলামের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, এটা মনে রাখতে হবে। ইসলাম এটাও বলেছে, মুহাম্মদ ইসলাম এটাও বলেছেন যে দোষী প্রমাণিত হওয়ার পরে, নিশ্চিত হওয়ার পরে শাস্তির প্রশ্ন ওঠে, কিন্তু যদি সন্দেহজনক হয়, ম্যানিপুলেশন হয়, তাহলে কিন্তু এই সময় রেহাই দেওয়ার স্কোপ ইসলামে রাখা হয়েছে। কারণ নিরপরাধ ব্যক্তি, একজন দোষী ব্যক্তি মুক্তি পেয়ে গেল, এটা গ্রহণযোগ্য ইসলামের দৃষ্টিভঙ্গি। দোষী প্রমাণিত না হলে তো শাস্তি হওয়ার কোনো জায়গা নেই। দোষী ব্যক্তি যদি ভুলের কারণে, বিচারের ভুলের কারণে হতে পারে, সাক্ষী প্রমাণের ভুলের কারণে হতে পারে, দোষী ব্যক্তি যদি মাপ পেয়ে যায় তাও ভালো, নির্দোষ ব্যক্তি কোনো অবস্থায় শাস্তি না পেতে পারে, এনজয় করতে হবে, ইসলামের ঈদ খেয়াল রাখতে হবে। কিন্তু বিষয়টা নির্দোষ ব্যক্তি যাতে কোনো শাস্তি না পায়, নির্দোষ ব্যক্তি যিনি, তিনি তো কোনো অবস্থা শাস্তি না পেতে পারে, এটা করতে এনশিওর করতে যদি দুষ্ট ব্যক্তি কোনো সব বাদ পড়ে যায় তাও গ্রহণযোগ্য। আমি একটু আপনার কাছে যেতে চাই, যেটা বলবে ওনার একটা কথা উনি বলেছিলেন যে শিবিরের প্রসঙ্গ, যে উনি আমি জানি না, আমি সত্য বলছি না, আমি নিজে শিবির করেছি, আমি জানি শিবির আপনারা আমলে আপনাদের কথা আমরা বলি না, আমার আপত্তি আমি করবো না। শিবির হওয়ার পরে শিবির ইন্ডিপেন্ডেন্ট কাজ করার চেষ্টা করেছে, অ্যাটলিস্ট আমি থাকা পর্যন্ত, এটা এরপরে তারা হয়তো চেঞ্জ হয়েছে বলতে পারি, কিন্তু এই জন্য আমি মনে করি এটা
অসত্য বলি না। আপনাদের প্রথম সভাপতির ব্যাপারে আমার সভাপতি তো হতে পারে, সভাপতি তো ওই কাহিনী তখন আপনার লেখালেখি করে জানাজানি হইলো। আমার তো কথা এটাও করে যে সভাপতির বিরুদ্ধে হাজার হাজার মামলা আপনারা বলতেছেন, এই যে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মানে দুনিয়ার 300 মানুষ খুন করে ফেলেছে বলছেন আপনারা, এই মোল্লা সাহেব তো ইউনিভার্সিটিতে পড়তেন, প্রতি শুক্রবার বক্তৃতা করতেন, তখন কেউ তো অভিযোগ করেন যে মোল্লা সাহেব এত নভেম্বরে তিনি ভর্তিছেন ইউনিভার্সিটিতে বা 13 নভেম্বরে ভর্তিছেন, 73-74 ওনাকে বক্তৃতা করে বেড়াচ্ছেন, আপনি যেটি বলছেন যে তখন তো কেউ ওই অভিযোগ তোলেনি, আপনি কি মনে করেন তার মানে কাদের বিরুদ্ধে মোল্লার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ গুলো তোলা হচ্ছে সেগুলো সব ভুল অভিযোগ? আপনি কি মনে করছেন? আমার যে সমস্ত রিপোর্ট আসছে পত্রিকায় এটা আরোপ করা হচ্ছে, আপনি 71 সালে নিশ্চয়ই আপনি জন্মগ্রহণ করেছেন এবং সেই সময় যারা আপনার অভিভাবকরা ছিলেন এবং আশেপাশে যারা ছিলেন, আপনি আপনি কি মনে করেন, আমি একদম ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে আপনার মতামতটা জানতে চাই, আপনি কি মনে করছেন যে এই অভিযোগগুলো সব মিথ্যা বানোয়াট? প্রথম কথা হচ্ছে যে 71 সালে খুন খারাপি হয়েছে, ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, ব্যাপারে সন্দেহের ব্যাপার থাকার কথা নয়। আমাদের এলাকাতে আমি দেখেছি বাড়িগুলো পড়ানো হয়েছে, কথা সত্য কথা এই কথা করেছে, কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে জেনারেল ফর্মে কথা সত্য, ওই ব্যক্তি করেছে কিনা এটা তো আলোচনার সাপেক্ষ এবং আমি আপনার ব্যক্তিগত একটি মতামত জানতে চাচ্ছি, যদি আপনি সরাসরি প্রশ্নের উত্তর দিন, আপনি কি মনে করেন যে কাদের মোল্লার বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো আনা হচ্ছে তার সবগুলো মিথ্যা এবং বানোয়াট? আমি বলছি না যে মানে আমার প্রশ্নের জবাব না, কিন্তু আমি জবাব পাচ্ছি না, আই এম কনফিউজ রিয়েলি, এই অর্থে কনফিউজ যে যে লোকটি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সে বক্তৃতা করে বেড়াচ্ছে, এই সময় একটি অভিযোগ তোলা হয় না, এত মার্ডার করার পরে অর্থাৎ আপনি মনে করছেন মিথ্যা এবং বানোয়াট? এটা কনফিউজড, আপনি আপনি খুব নিশ্চিত না? এবং আমি নিশ্চিত না এটা, আপনি দেখেন জি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কোল্ড ওয়েলধাম জি উনি প্রেসিডেন্ট থাকা অবস্থা আপনার ওনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ উত্থাপন হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি এটা করছেন এমন কিছু অভিযোগের উপর আসছিল, এইটাও তদন্ত করতে বাধ্য করা হয়েছে, একজন অপরাধ করছে হয়তো কেরানীগঞ্জে, হয়তো করছে মিরপুরে, এরা নাম পরিবর্তন করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অনেক বছর পরে যখন তার পরিচয় শনাক্ত হয়েছে তার বিরুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত যারা আপনার ভিক্টিমাইজ তারা তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছেন, তারাই সাক্ষী দিচ্ছেন, এটা আদালত দেখবে। আদালতের গ্রহণযোগ্যতা সম্বন্ধে আমি সাক্ষী দিতে গেছি, আমি দেখছি যে অত্যন্ত নিরপেক্ষভাবে এখানে সবাই যার যার মত দিতে পারতেছেন, বিশেষ করে আসামি পক্ষের আইনজীবী যারা, যেমন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব আসামি পক্ষের প্রধান আইনজীবী, তাকে আমি যে তালিকা প্রকাশ করেছিলাম 2006 সালে এখানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের নামও ছিল এবং উনি আমার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি করছেন, মামলা করছেন 2007 সালে, উনি তো ওনারা তো আদালতে আসছেন, আমাকে পরপর তারা জেরা করছেন 5 দিন পর্যন্ত জেরা করছেন, একদম আবুল তাবুল জেরারও তারা সুযোগ পেয়েছেন, যেখানে আইনটা নিজস্ব গতিতে চলছে, যারা প্রসিকিউটর তারা তাদের মামলা আদালতে পেশ করছেন, তারা সাক্ষীদেরকে জেরা করছেন, সাফাই সাক্ষী দিচ্ছেন, এইটা তো মানে এর থেকে নিরপেক্ষ আদালত আর হতে পারে না। তারপরেও এখানে আপনার যে বিচার যে রায় আদালত দিয়েছে, আপনি দেখছেন যে দেশের মানুষ সর্বোচ্চ রায় চায়, আমরা আদালতের প্রতি শ্রদ্ধা রাখি, আদালত যে রায় দিবে এটা আমরা মেনে নেই, কিন্তু যারা মানে সাফাই গাচ্ছেন এখন অনেক কথা বলে যে এত সালে করা হলো না কেন, এত সালে করা হলো না কেন, এখানে বিভিন্ন সাল উল্লেখ নয়, ইসলামেও আছে আইনেও আছে যে অপরাধী যখনই, যেমন একজনের পিতাকে একজন খুন করছে, পিতা তো খুন হয়েই গেল, এই পিতা যদি তার ছেলেটাকে পেটে রেখে মৃত্যুবরণ করে, এই ছেলে যখন অ্যাডাল্ট হবে আর সে যদি জানে যার পিতাকে অমুক লোক খুন করছে, সাক্ষী প্রমাণ পায়, তারও মামলা করার অধিকার ইসলাম দিচ্ছে। আমরা আবার আসবো এইসব কথা নিয়ে, আরো অনেক কিছু জানার রয়ে গেল এবং আমাদের সাথে